নমস্কার, আমি মঞ্জুরি বুটিকের মঞ্জুরি। তো আজকে আমি আমাদের একটা ইউটিউবে যে প্রোগ্রামটা হবে সেটা দেখাবো, হচ্ছে একদম সিল্কে অ্যাসিড পেইন্টিং, একদম অন্য ধরনের অ্যাসিড পেইন্টিংটা দেখাবো। তো তার আগে কি একটা কিছু আমি আমার অ্যাড্রেসটা একটু বলে দিই, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানেই আমার অ্যাড্রেসটা, কিন্তু যারা নতুন তাদের জন্য আমার বলা হচ্ছে এটা একদম পাইকপাড়ার মোড়ে, পাইকপাড়াতে একদম মোহিত মঞ্চের কাছে এসে আমাকে একটা ফোন করতে হবে। আর আমার ফোন নাম্বারগুলো তো যাবেই, তাও আমি আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব বলে দিচ্ছি, আমার কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, আমার ফোন নাম্বার হচ্ছে 9874972905162571 7980358625 9143076116। এই চারটে নাম্বার হচ্ছে আমার কলিং নাম্বার। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো হচ্ছে 7980358625 9874497022। এই নাম্বারে সবাই আপনারা যোগাযোগ করতে থাকবেন আমার সঙ্গে। তো আজকে আমি যেটা দেখাবো, একদম পুজোর পরে আমি এলাম, শুভ বিজয়া সবাইকে বলে দিচ্ছি, আমার বড়দের যারা তারা আমার প্রণাম নেবে, আর ছোট যারা তারা আমার অনেক ভালোবাসা নেবেন। আমি প্রোগ্রামটা আরম্ভ করছি, দিয়ে দেখাতে আরম্ভ করব, কিন্তু তার আগে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, আমাদের পেমেন্টের যে প্রসেসটা সেটা হচ্ছে গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার সব রকমভাবেই করা যায়, আমাদের সিওডি অ্যাভেলেবেল আছে। আর এসে যারা কেনাকাটা করছেন তারা তো কার্ডেও কেনাকাটা করতে পারবেন, ক্যাশেও কেনাকাটা করতে, যা যেটা সুবিধে সেটা করতে থাকুন। আচ্ছা, আজকে যে শাড়িগুলো দেখাবো একদম অ্যাসিড পেইন্টিংয়ে নতুনভাবে করা অ্যাসিড পেইন্টিংয়ের কিছু শাড়ি যেটা আজকে আমি দেখাবো। প্রথম শাড়িটা, কারণ পুজো চলে গেছে, এবার কিন্তু বাঙালিদের 12 মাসে 13 পার্বণ পরপর পুজো আসতে থাকবে, এছাড়াও বিয়ের কেনাকাটার জন্য যারা তৈরি হচ্ছেন তাদের জন্য দেখানো এই শাড়িগুলো। এটা হচ্ছে অ্যাসিড পেইন্টিং এর শাড়ি, ভীষণ সুন্দর একটা ব্লু কালারে রয়েছে, এবং খুব সুন্দর অ্যাসিড পেইন্টিংটা, পেইন্টিং এর যেটা সেটা হচ্ছে মোম দিয়ে করা অ্যাসিড পেইন্টিং, প্রথমে মোম দিয়ে বেঁধে বেঁধে তারপর অ্যাসিড কালার দিয়ে করা রয়েছে পেইন্টিংটা। এটা এক নাম্বার শাড়ি, এবং ব্লু কালারটা কিন্তু শেডেড ব্লু কালারে করা রয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর শাড়িটা, কিন্তু শাড়িটা আমি একবার ভালো করে দেখিয়ে দিই, এটা হচ্ছে 4050। এই যে মোম দিয়ে দিয়ে বেঁধে বেঁধে কিন্তু করা হয়েছে শাড়িগুলোকে, মোম দিয়ে বেঁধে তারপর কালার দিয়ে এইভাবেই করা হয়েছে শাড়িটা। এটা আছে, এই পোর্শনটা থাকবে, লোয়ার পোর্শনও কিন্তু রয়েছে, এবং পিঠ পোর্শনও কিন্তু এটা আছে, আর ব্লাউজ পিসটা আছে গ্রে কালারে। ভীষণ সুন্দর একটা শাড়ি, আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত শাড়ি, এই যে দেখিয়ে দিচ্ছে সিল্ক মার্কটা, প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্কের শাড়ি। আর আমার এই চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবেন। যার যেটা ভালো লাগছে আমাকে স্ক্রিনশট নিয়ে তুলে পাঠান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7980358625 9874972, এই দুটো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে থাকুন, স্ক্রিনশট নিয়ে তুলে পাঠাতে থাকুন। আমার কাছে যদি শাড়ি থাকে আমি নিশ্চয়ই দেব, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি তৈরি করে দেবো, আমাদের শাড়ি থাকে না, চলে যায়, বেরিয়ে যায়, তো সেই জন্যে একটুখানি ওয়েট করলে আমরা করে দেবো, আর আমি সবার হোয়াটসঅ্যাপ কিন্তু দেখি। এটা আছে, আসলে ভীষণ সুন্দর কালারের এফেক্টগুলো আনা হয়েছে, ভীষণ ক্যাচি কম্বিনেশনটা, ব্ল্যাকের সাথে মাল্টি কালার দিয়ে করা রয়েছে ইয়কের পোর্শনটা এভাবে, আর লোয়ার পোর্শনে কিন্তু এই জিনিসটা যাচ্ছে, লোয়ার পোর্শন থেকে কিন্তু এভাবেই চলে যাচ্ছে, লোয়ার পোর্শনটা কিন্তু এভাবেই যাচ্ছে শাড়িটাতে। আর সিল্কের কোয়ালিটি অসম্ভব ভালো,
সিল্কের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর সিল্কের কোয়ালিটি। এটাও কিন্তু 4050। প্রত্যেকটা অ্যাসিড পেইন্টিং কিন্তু একটু আলাদা ধরনের। মঞ্জরি বুটিকের অ্যাসিড পেইন্টিং কিন্তু সবসময় একটু আলাদা হয়, আমরা একটু আলাদা করার বা আলাদা ভাবে নিজে মানে তৈরি করার চেষ্টা করি। বুটিক জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু কাজটা করি, ক্রিয়েটিভ কাজ ছাড়া আমরা করি না। এটা আছে ব্ল্যাকের সঙ্গে মাল্টি কালারের, কিন্তু এখানটা দিয়ে এরকম ভাবে যাবে। ফিট পোর্শনটা কিন্তু আর ব্লাউজ পিস আছে এটাতে, এটা এটা ব্লাউজ পিসটা, ওই শাড়িটা না এটা ব্লাউজ পিসটা, এটা না সরি। আচ্ছা ব্লাউজের হাতাতে কিন্তু এই কাজটা করে দেয়া রয়েছে, ওই ব্লাউজ পিসটা আলাদা শাড়ির, এই যে ব্লাউজের হাতাতেও কিন্তু এই শেডিং এই কাজটা করে দেয়া রয়েছে। এক নম্বর শাড়ি, দু নম্বর শাড়ি, তিন নম্বর শাড়ি, একটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি। আচ্ছা কোথায় চলে আসতে হবে আর একবার আমি বলে দিচ্ছি, এটা আসতে হবে একদম পাইক পাড়া মোহিত মঞ্চের কাছে, 37/1C রানী হর্ষমুখী রোড, একদম মোহিত মঞ্চের কাছে এসে ফোন করতে হবে। আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন দুটো হচ্ছে দমদম, আর একটা স্টেশন হচ্ছে বিলগাছিয়া স্টেশন। দমদম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে এসে পাইক পাড়ার অটোতে, আরজি করের অটোতে পাইক পাড়ার মোড়ে নামতে হবে, নেমে মোহিত মঞ্চের কাছে এসে আমাকে একটা ফোন করতে হবে। আচ্ছা এটা আর একটা দেখাচ্ছি, আর প্রত্যেকটা সেল কিন্তু 35 সিল্কে করা রয়েছে, মাল্টি কালার ফ্লাওয়ার মোটিভটা আছে, ফ্লোরাল মোটিভে করা হয়েছে, এটা ব্ল্যাক এর উপর মাল্টি কালার দিয়ে করা হয়েছে, কর্নার টু কর্নার গেছে শাড়িটা, এবং প্রতিটা শাড়িতে কিন্তু সিল্ক মার্ক থাকবে। এর সঙ্গে ম্যাচিং জুয়েলারি চাইলে আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর একটা শাড়ি, এবং প্রতিটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত শাড়ি। আমি খুব কম কম করে শাড়ি দেখাই, কিন্তু আমার বুটিকে প্রচুর স্টক আছে, যাদের ইচ্ছে হচ্ছে তারা এসে কেনাকাটা করতে পারে। এছাড়াও অনলাইনে যারা কেনাকাটা করবে তারাও আমাদের কাছে ভিডিও কলে দেখতে চাইলে আমরা দেখিয়ে দেবো। এটা একটা ব্লাউজ পিসটা যাচ্ছে, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর সুন্দর শাড়িগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এবং খুব সুন্দর অ্যাসিডের কাজ, অ্যাসিড পেইন্টিং যে এভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম, যে এত সুন্দরভাবে অ্যাসিড পেইন্টিংটা করা যায়। এবং এগুলো কিন্তু মোম দিয়ে দিয়ে বেঁধে বেঁধে করা হয়েছে, কাজটা কিন্তু মোম দিয়ে দিয়ে বেঁধে বেঁধে করা হয়েছে। প্লিট পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, ওটাও খুব সুন্দর, এবং কালারটা ভীষণ সুন্দর কালার, একটা ব্ল্যাকের সঙ্গে স্কাই ব্লু দিয়ে করা হয়েছে, ব্ল্যাকের সঙ্গে স্কাই ব্লু দিয়ে এবং মোম দিয়ে বেঁধে বেঁধে করা হয়েছে কাজটাকে।
যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে 7980358625 নাম্বার অথবা 9874497022 নাম্বারে পাঠাতে হবে। আমাদের কাছে শাড়ি থাকলে আমরা করে দেব, কিন্তু না থাকলে আমরা তৈরি করে দেব, তার জন্য একটু আমাদেরকে সময় দিতে হবে। খুব ভালো করে প্রতিটা শাড়ি আমি দেখিয়ে দিই, আমি অল্প অল্প করে দেখাই, কিন্তু প্রতিটা শাড়ি ভীষণ ভালো করে দেখিয়ে দিই। এবং এগুলো হচ্ছে পুরো মোম দিয়ে বেঁধে বেঁধে কাজটা করা রয়েছে, শাড়িটাতে কিন্তু পুরো মোম দিয়ে দিয়ে বেঁধে বেঁধে কাজটা করা রয়েছে। এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত শাড়ি, যখন হাতে পাবেন তারা কিন্তু সিল্ক মার্ক দিয়ে পাবেন। আমরা এখনো সিল্ক মার্ক ট্যাগটা দেখিয়ে দিচ্ছি, শাড়িটা দেখানোর আগে আমরা ট্যাগটা একবার দেখিয়ে দিচ্ছি কিন্তু। এবং এর সঙ্গে ম্যাচিং জুয়েলারি বা ব্লাউজ যারা চাইছেন তারা আমাদেরকে ফোন করে বলে দিন, সাইজটা বলে দিতে হবে, ব্লাউজের এক্সট্রা পেমেন্ট দিতে হবে এবং আমরা ব্লাউজটা এর সঙ্গে ম্যাচ করে পাঠিয়ে দেবো। এছাড়াও শাড়ির সঙ্গে নিজস্ব একটা ব্লাউজ থাকছি। ভীষণ সুন্দর একটা গণেশের শাড়ি, ভীষণ সুন্দর কাজটা, ভীষণ সুন্দর কাজ একটা, শেডিং কালারের উপর করা হয়েছে। লোয়ার পোর্শনটা যাবে এভাবে, লোয়ার পোর্শনটা এটা এরকম যাচ্ছে। এভাবেই যাচ্ছে শাড়িটা, যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে তুলে পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 7980358625 9874497022 পাঠাতে হবে। পাঠালে আমরা শাড়িটা থাকলে পাঠিয়ে দেবো, না থাকলে আমরা করে দেবো। আমাদের শাড়ি থাকে না, যতক্ষণ থাকে আমরা করে দেওয়ার চেষ্টা করি, না থাকলে আপনারা একটু ওয়েট করবেন, আমরা নিশ্চয়ই করে দেবো। আর এটা আমার বুটিকের, এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা। আমার বুটিকের অ্যাড্রেস হচ্ছে 37/1C রানী হর্ষমুখী রোড। আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন দুটো হচ্ছে দমদম মেট্রো আর বেলগাছিয়া মেট্রো স্টেশন। দমদম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে এসে আরজিকরের অটোতে পাইকপাড়া নেমে যে কাউকে মোহিত মঞ্চ বললেই দেখিয়ে দেবে। মোহিত মঞ্চের কাছে এসে আমাকে একটা ফোন করুন। বেলগাছা থেকে 13 নম্বর বললেই চলে আসবে এখানে রিক্সাতে। এছাড়া হাওড়া থেকে 219 অথবা 219/1, বিটিওর থেকে যে সমস্ত বাস পাইক পাড়ার উপর দিয়ে যাচ্ছে সেই সমস্ত বাসে আপনারা আসতে পারেন। নাগেরবাজার থেকে 219 অথবা 219/1 আসা যায়। তো আমার এই বাগুইহাটি থেকে 30C-তে মিল কলোনি, মিল কলোনি থেকে পাইক পাড়া। আচ্ছা, সব দিকটা আমি বলে দিলাম। আমাদের সিওডি অ্যাভেলেবেল আছে। এছাড়া পেমেন্টগুলো হচ্ছে আমাদের ব্যাংক ট্রান্সফার তো করা যায়, গুগল পে ফোন পে সমস্ত কিছুই আছে। আর যারা এসে কেনাকাটা করতে চাইছেন তারা বিভিন্ন কার্ডের মাধ্যমেও কেনাকাটা করতে পারেন, ক্যাশ ট্রানজাকশন তো থাকেই। আর প্লিজ প্রোগ্রামটা একটু শেয়ার করবেন, প্রোগ্রামটাকে লাইক করবেন, লাইক করে রাখবেন আর সাবস্ক্রাইব করবেন। সবচেয়ে বড় কথা প্রোগ্রামটা সাবস্ক্রাইব করবেন, তাহলে সাবস্ক্রাইব করা থাকলে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি আমি যখনই দেখাবো আপনারা দেখতে পাবেন। কিন্তু তার জন্য একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিতে হবে। আচ্ছা, এটা একটা গার্নেট টোনে রয়েছে, গার্নেট কালারে রয়েছে, এবং এটাও কিন্তু মোমের সঙ্গে করা রয়েছে, মোম দিয়ে অ্যাসিড কালার দিয়ে করা রয়েছে। আমার শাড়িগুলো এমন এক একটা শাড়ি যে ছোট ছোট মেয়েরাও খুব সুন্দর করে পরতে পারবে এবং আমাদের বয়সীরাও পরতে পারবে, তার উপরের বয়সটাও সেটা পরতে পারবে। সাজার উপর নির্ভর করবে কে কিরম ভাবে শাড়িটাকে পরছে। এবং সবার কথা মাথায় রেখে আমি শাড়ি তৈরি করি, কারুর কথা এখন কলেজের মেয়েরাও কিন্তু এই ধরনের শাড়ি পরে ভীষণ সুন্দর করে স্টাইল করতে পারে, ঠিক আছে? তারা তাদেরকে চলে আসতে হবে,
এসে এখানে কেনাকাটা করতে হবে, প্রচুর স্টক থাকে, দেখতে পাবে আমার বুটিকে। এটা আর একটা শাড়ি দেখিয়ে দিলাম, এটা লাস্ট শাড়ি। আমি ছোট ছোট করে ভিডিও দেখাই, কারণ কি তাহলে সবারই ধৈর্য থাকে, দেখার ধৈর্য থাকে। এছাড়াও যদি আরো কেউ অনেক কিছু দেখতে চায় তাহলে কিন্তু এখানে এসে দেখতে হবে। আচ্ছা আমি লোয়ার পোর্শনটা একবার দেখিয়ে দিচ্ছি, এই যে লোয়ার পোর্শনটা, এভাবেই যাবে কিন্তু লোয়ার পোর্শনটা। যার যেটা পছন্দ হচ্ছে, স্প্লিট পোর্শন হচ্ছে এটা। স্ক্রিনশট নিয়ে 7980358625 নাম্বারে পাঠাতে থাকুন। আমার কাছে শাড়ি থাকলে করে দেবো, না থাকলে আমি থাকলে পাঠিয়ে দেবো, না থাকলে তৈরি করে দেবো। এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা। আচ্ছা এটা লাস্ট শাড়িটা আমি দেখিয়ে দিলাম, দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সুন্দর সুন্দর শাড়ি আমি দেখালেই আপনারা দেখতে পান। সেই জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন প্রোগ্রামটাকে বেশি বেশি করে, তাহলে আমার শাড়িটা আপনাদের মাধ্যমে অনেকে দেখতে পাবে। আর দেখতে থাকুন, আমি শাড়ি ছাড়তে থাকবো, খুব সুন্দর সুন্দর শাড়ি আপনাদের জন্য তৈরি করছি, সেগুলো আপনাকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার জন্য কি করতে হবে, একটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু দেখতে পাবেন না। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।